এক যাজকের মুসলিম বিরোধী মন্তব্যের জেরে প্রার্থনা সভায় প্রতিবাদ করে সভা ত্যাগ করলেন একদল খ্রিস্টান সন্ন্যাসিনী। পালা বিশপের নার্কোটিক জিহাদ মন্তব্যের পরই ঘটনা ঘটে। ওই বিশপ দাবি করেছিলেন যে অমুসলিম তরুণদের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য নার্কোটিক ব্যবহার করছে মুসলিমরা। অসন্তুষ্ট সন্ন্যাসিনীদের অভিযোগ, ওই যাজক কুড়াভিলাঙ্গুরে সেন্ট ফ্রান্সিস মিশন হোমের চ্যাপেলে প্রার্থনা সভায় ঘৃণামূলক বক্তব্য পেশ করেছেন। ক্ষুব্ধ সন্ন্যাসিনীরা আরও জানিয়েছেন, প্রার্থনা সভায় উপস্থিত সভ্যদের মুসলিমদের সঙ্গে লেনদেন এবং ব্যবসায়িক সম্পর্ক না রাখতে পরামর্শ দেন বিতর্কিত বিশপ। এই ক্ষুব্ধ সন্ন্যাসিনীরা হলেন অনুপমা ক্যালামঙ্গলা থুবেলিল, আলফি পালাসেরিল, আংটিটা উরুম্বিল এবং জোসেফিন ভিলুনেকাল। তারা সবার কাছে অনুরোধ করেন মার জোসেফ কালারাঙ্গাতের লাভ জিহাদ এবং নার্কোটিক জিহাদ নিয়ে বক্তব্যে সমর্থন না করতে। ভগিনী অনুপমা বলেন, বক্তব্য রাখতে গিয়ে ওই যাজক বলেন যে সবজির মতো জিনিসপত্র মুসলিমদের কাছ থেকে কেনা উচিত নয় এবং মুসলিম অটোরিকশা চালকদের গাড়িতে না চড়তে সবাইকে পরামর্শ দেন তিনি। এই প্রথম তিনি এমন মন্তব্য করলেন না, আগেও মুসলিমদের সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজনন পালা বিশপের কথা শোনার পর বলেছেন, নার্কোটিকের মতো বিষয়ের উপর ধর্মীয় রং চাপানোর কোনো দরকার ছিল না। এদিকে ভারতীয় জনতা পার্টির সুযোগ বুঝে পাশে দাঁড়িয়েছে ওই বিশপের। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।